আসসালামু আলাইকুম, কনসেপ্ট আইটি লার্নিংয়ে আপনাদেরকে স্বাগতম। আইটি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের ব্যাংক সহ বিভিন্ন সরকারি পরীক্ষায় আইটি রিলেটেড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে আমাদের প্রশ্ন সমাধান হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে ওই পরীক্ষাটি হয়েছিল 2019 সালে এবং এক্সাম টেকার ছিল আহসানুল্লাহ বা AUSJ। আসুন শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কেননা আমরা এই চ্যানেলে আইটি রিলেটেড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা সমাধান করে থাকি। আসুন শুরু করি। প্রথম কোশ্চেন এসেছিল লিঙ্ক লিস্ট ক্যান বি ইমপ্লিমেন্টেড বাই ইউজিং, অ্যান্সার হবে কি পয়েন্টার, অর্থাৎ লিঙ্ক লিস্ট পয়েন্টারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়। এরপর এসেছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডিজাইন প্যাটার্ন, এখানে নিচের কোনটি ডিজাইন প্যাটার্ন, ফ্যাক্টরি, লিস্ট, কিউ বা অল অফ দিস। এখানে ডিজাইন প্যাটার্ন হচ্ছে ফ্যাক্টরি, কারণ ফ্যাক্টরি হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন, হচ্ছে আমার জাভার একটি অন্যতম ডিজাইন প্যাটার্ন। ম্যাথড ইউজড ইন রাইটিং অ্যান্ড ডিজাইন অফ এ প্রোগ্রাম ইজ টার্মড অ্যাজ টপ ডাউন ম্যাথড, অর্থাৎ টপ ডাউন ম্যাথডটাকে বলা হয় রাইটিং এবং ডিজাইন অফ এ প্রোগ্রাম। এরপর এসেছিল প্লেস হোয়ার লার্জ অ্যামাউন্ট অফ ডাটা আর স্টোর্ড আউটসাইড সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অথবা CPU ইজ কল্ড দ্য ব্যাকিং স্টোর, অর্থাৎ CPU-এর ছাড়াও অর্থাৎ লার্জ অ্যামাউন্ট অফ ডাটাগুলো স্টোর করা হয় বাইরে, হচ্ছে সেই পদ্ধতিকে বলা হয় ব্যাকিং স্টোর। এরপর এসেছিল হুইচ অফ দ্য ফলোয়িং প্রোগ্রামিং হেল্পস ইউ টু লার্ন অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং, অর্থাৎ কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনাকে অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং সম্পর্কে শেখায়, অর্থাৎ জাভা। আপনারা জানেন জাভা দিয়ে অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং বা অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো তৈরি করা হয়ে থাকে সাধারণত। এরপর এসেছিল হুইচ ওয়ান ইজ মডার্ন লাইট ওয়েট মেসেজ এক্সচেঞ্জ ফর্মেট, অর্থাৎ মডার্ন লাইট ওয়েট মেসেজ এক্সচেঞ্জ ফর্মেট কোনটা। এখানে আছে দেওয়া আছে JSON, MX, XML, HTML। আমরা জানি HTML কি একটি, HTML হচ্ছে একটা ওয়েব পেজ ডিজাইনের একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এখানে হচ্ছে JSON এবং XML দুটা দিয়ে আমাদের কী করা হয়, দুটা দিয়ে ডাটা এক্সচেঞ্জ বা ইন্টারচেঞ্জ করা হয়, কিন্তু দুটার মধ্যে আপনার JSON এখানে অ্যান্সার হবে, কারণ JSON XML হচ্ছে লাইট ওয়েট। এরপরে আছে ইন C++ দ্য আইডিয়া অফ হাইডিং দ্য ডাটা হাইডিং দ্য ডিটেলস অফ হাউ সামথিং ইজ ইমপ্লিমেন্টিং ইজ নট অ্যাজ ইনক্যাপসুল, অ্যান্সার হবে কি ইনক্যাপসুল। ইনক্যাপসুলে কী করে, ইনক্যাপসুলে কী করে হাইডিং দ্য ডিটেলস অফ হাউ সামথিং ইজ ইমপ্লিমেন্টিং। এরপরে কোশ্চেন ছিল দ্য অনলি ল্যাঙ্গুয়েজ আন্ডারস্টুড বাই এ ডিজিটাল কম্পিউটার ইজ, অর্থাৎ ডিজিটাল কম্পিউটার আপনার কোন ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র বুঝে, বাইনারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কম্পিউটার শুধু 01 ছাড়া কোনো কিছু বুঝে না, এটা আমরা সবাই জানি। এরপর এসেছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রজেক্ট শিডিউলিং মেথড দ্যাট ক্যান বি অ্যাপ্লাই টু সফটওয়্যার ডেভেলপমেন্ট, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রজেক্ট শিডিউলিং কোন মেথডটি ব্যবহৃত হয়। এখানে এতে দেওয়া আছে পার্ট বা PRT, বিতে CMP, সি বোথ AB অথবা CMM, এখানে অ্যান্সার হবে বোথ AB, অর্থাৎ আপনার প্রজেক্ট শিডিউলিং মেথডে আপনার পার্ট অথবা কি প্রোগ্রাম ইভলিউশন অ্যান্ড রিভিউ এক্সচেঞ্জ এবং CPM হচ্ছে আপনার ক্রিটিক্যাল পাথ মেথড, দুটোই ব্যবহৃত হচ্ছে প্রজেক্ট শিডিউলিং পার্ট এবং CPM দুটোই ব্যবহৃত হয় আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। এরপরে বলা হয়েছে দ্য টাইম টু কমিউনিকেট বিটুইন বাংলাদেশ অ্যান্ড USA ইজ সেম অ্যাজ টু কমিউনিকেট বিটুইন টু অ্যাডজাসেন্ট হাউজেস ইন বাংলাদেশ, অর্থাৎ যা টাইম অর্থাৎ সময় কমিউনিকেট করবেন বাংলাদেশ এবং USA-তে এবং ইজ সেম অর্থাৎ একই সময় এবং কমিউনিকেট করবেন আপনার বাংলাদেশের দুটো বাড়ির মধ্যে অ্যাডজাসেন্ট বাড়ি, ইন হুইচ কেস দ্য অ্যাবোভ ইজ ট্রু, অর্থাৎ এটা আপনার স্যাটেলাইটের মাধ্যমে করতে পারবেন। হুইচ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং স্ট্র্যাটেজি স্টার্টস উইথ টেস্টিং দ্য ফান্ডামেন্টাল কম্পোনেন্টস ফার্স্ট,
অর্থাৎ নিচে কোন সফটওয়্যার টেস্টিং স্ট্র্যাটেজি শুরু করে ফান্ডামেন্টাল কম্পোনেন্টগুলো দিয়ে, অর্থাৎ ফান্ডামেন্টাল কম্পোনেন্ট ফার্স্ট কোনটি টেস্টিং করে। অর্থাৎ টপ ডাউন টেস্টিং হচ্ছে এমন একটা মেথড সফটওয়্যার টেস্টিং স্ট্র্যাটেজি যেটা শুরু করে উইথ টেস্টিং দ্য ফান্ডামেন্টাল কম্পোনেন্ট ফার্স্ট, ফান্ডামেন্টাল কম্পোনেন্ট ফার্স্টগুলো দিয়ে টপ ডাউন টেস্টিংটা কী করে টেস্ট করা শুরু করে। এরপরে কোশ্চেন ছিল যে পাথ ফর কেরিং সিগন্যাল বিটুইন এ সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ইজ, অর্থাৎ কোন পথে আপনার সিগন্যালটা সোর্স এবং ডেস্টিনেশনে যায়, একে আমরা কি বলি, একে আমরা বলে থাকি চ্যানেল। এরপরে হচ্ছে হুইস অফ দ্য স্ট্যান্ডার্ড, এরপর কি হচ্ছে হুইস অফ দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল ফর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ফিচার, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ফিচারের মধ্যে কোনটা সবচেয়ে স্ট্যান্ডার্ড ফিচার। এখানে দেওয়া আছে FTP অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকল SNA, আর দেওয়া আছে কি SNA হতে আমরা কি বুঝি সিস্টেমস নেটওয়ার্ক আর্কিটেকচার, অথবা SMTP, SMTPতে কি বুঝি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, অ্যান্সার হবে আমাদের SNMP, SNMPতে হচ্ছে কি হচ্ছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, আর হচ্ছে SMTPতে হচ্ছে কি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এখানে SNMP কেন হচ্ছে, আমরা SNMPটা সম্পর্কে আমরা জানি কি এটা কি করে, এটা হচ্ছে একটা ইন্টারনেট স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা কি করে কালেক্টিং করে এবং অর্গানাইজ করে ইনফরমেশনগুলোকে IP নেটওয়ার্কে, এবং কি করে IP নেট এটাকে মডিফাই করে ইনফরমেশনটাকে, এবং এই ডিভাইসটা কীভাবে সাপোর্ট করে আপনার ক্যাবলস, মডেমস, রাউটার, সুইচ, তারপর হচ্ছে প্রিন্টার সহ বিভিন্ন ডিভাইসে এটা আপনার সাপোর্ট করে। তাহলে উত্তর হচ্ছে আমাদের কি SNMP, তাহলে SNMP হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল ফর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ফিচার্স। এরপর হচ্ছে ইন SQL দ্য ড্যাশ কমান্ড ইজ ইউজ টু রিকম্পাইল এ ভিউ, অ্যান্সার হচ্ছে অল্টার ভিউ কী করে কমান্ডটা কী করে রিকম্পাইল ভিউয়ে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে হচ্ছে আপনার হুইস অফ দ্য ফলোয়িং ইজ নট স্ট্যান্ডার্ড সিনক্রোনাস কমিউনিকেশন প্রোটোকল, অর্থাৎ সিনক্রোনাস কমিউনিকেশন প্রোটোকল কোনটা না, এখানেও অ্যান্সার হচ্ছে আপনার সিনক্রোনাস কমিউনিকেশন প্রোটোকল না হচ্ছে PaaS, কারণ সিনক্রোনাস কমিউনিকেশন প্রোটোকলটা হচ্ছে এমন একটা প্রোটোকল যেটা কী হিসেবে থাকে, যেটা ব্লক আকারে যায়, এবং এটা কি ফুল ডুপ্লেক্স টাইপের সিনক্রোনাস কমিউনিকেশন প্রোটোকলটা, যেখানে কোনো কী থাকে না আপনার রিসিভার এবং সেন্ডারের মাঝে কোনো কী থাকে না গ্যাপ থাকে না। এ জাতীয় আরও কিছু হচ্ছে আপনার প্রোটোকল হচ্ছে, প্রোটোকলগুলো হচ্ছে কি SDLC, তারপর হচ্ছে SMTP, SLIP অর্থাৎ সিরিয়াল লাইন প্রোটোকল হয়ে সিরিয়াল লাইন ইন্টারনেট প্রোটোকল হচ্ছে SLIP, এবং আরেকটি থাকতেছে ওটা হচ্ছে কি HDLC অর্থাৎ হাই লেভেল ডাটা লিঙ্ক প্রোটোকল। এই প্রোটোকলগুলো আপনার কিসে ব্যবহৃত হয়, স্ট্যান্ডার্ড সিনক্রোনাস কমিউনিকেশন প্রোটোকল। আর এখানে চেয়েছে কোনটা স্ট্যান্ডার্ড সিনক্রোনাস কমিউনিকেশন প্রোটোকল না, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের PaaS, PaaS। ইন জাভা হুইচ অপারেটর ইজ ইউজ টু ক্রিয়েট অ্যান অবজেক্ট, এখানে আছে ক্লাস, প্রিন্টএফ, স্ক্যানএফ এবং নান অবজেক্ট, অ্যান্সার হবে নান অবজেক্ট, কারণ আমরা জাভাতে কীভাবে ক্লাস অবজেক্ট কীভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করি, আমরা অবজেক্ট ক্রিয়েট করি ক্লাস নেম, তারপর দিতে হবে আমাদের অবজেক্ট নেম ইজুক্যাল টু নিউ ক্লাস নেম। আমরা কীভাবে অবজেক্ট ক্রিয়েট করি, প্রথমে আমাদের দিতে হবে ক্লাস নেম, তারপর হচ্ছে অবজেক্ট নেম, তারপর হচ্ছে ইকুয়াল বা সমান চিহ্ন, তারপর নিউ ক্লাস নেম। এরপরে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস রিফার টু দ্য ডিগ্রি টু হুইচ ডাটা ইন ডাটাবেস সিস্টেম আর অ্যাকুরেট অ্যান্ড কারেক্ট, অ্যাকুরেট এবং কারেক্ট হিসেবে আপনার ডাটাবেস সিস্টেমে কোনটি টার্ম রিফার্স করতেছে, এখানে ডাটা ইন্টিগ্রিটি, অ্যান্সার হবে কি ডাটা ইন্টিগ্রিটি। লাস্ট কোশ্চেন হচ্ছে দ্য কমপ্লেক্সিটি অফ দ্য বাবল শট অ্যালগোরিদম ইজ, বাবল শট অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি কত, এটা একটি কমন কোশ্চেন, এটা হচ্ছে কি ON². এছাড়াও এখানে কী দেওয়া আছে, এখানে দেখেন ON দেওয়া আছে, ON হচ্ছে কি আমরা জানি লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি ON, তারপর আছে OlogN, এটা কার কমপ্লেক্সিটি, OlogN হচ্ছে কি বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি, এবং ON log N এটা হচ্ছে কি মার্স শট, কুইক শট, এগুলো হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। বন্ধুরা এই ছিল আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে 2019 সালে আসাম।
हाँ क्वेश्चन टू आशा करी अपना सबाई बुझते पे वीडियो केम लगल ता कमेंट बक्से जानाबेन आ जारा एखोन पर्यन्त चैनल सबसक्राइब करेनि चैनल सबसक्राइब करे पाशे बेल आइकनटी बाजिए राखबेन परवर्ती नतून कोनो आईटी रिलेटेड प्रश्नेर समाधान निये जाते आपनारा खूब सहजे समाधानटी पेये থাকেন। এছাড়াও আমরা আইটি রিলেটেড ছাড়াও বাংলা ম্যাথ রিসেন্ট টপিক সাধারণ জ্ঞান এবং বিসিএস এর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে সেই টিউটোরিয়ালগুলো আপনাদের দেখার অনুরোধ রইল। এই বলে আজকের মতো শেষ করছি, আসসালামু আলাইকুম।